সানডে স্পেশাল চিকেন একদম রেডি, দেখতেও যেমন খাসা, খেতেও কিন্তু হেব্বি হবে। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন তোমাদের থেকে জিজ্ঞাসা করা হয়নি। আমি এখানে ভীষণ ভালো আছি, আর তোমরা আশা করি নিজেদের মতো করে খুব ভালো আছো, সেটাই থাকবে অবশ্যই। তো আজকে দিনটা খুব ভালোভাবে শুরু করা যাক, অ্যান্ড কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে অবশ্যই আজকে শেয়ার করবো, এই নিয়েই আজকে ব্লগটা যাবে। ও আরেকটা কথা, কাল আমি বাজারে গিয়ে এত বড় একখানা তরমুজ কিনে এনেছি, দুজনে মিলে খেতে হবে। সৈকত খুব একটা পছন্দ করে না, তবে ফ্রুটস খাওয়া তো ম্যান্ডেটরি। আমি এই ব্যালকানিতেই সবজি ফল এগুলো ধুয়ে শুকোতে দিই। তো দেখো এই বড় একখানা তরমুজ, সেটাকে আমাদের দুজনকে মিলে শেষ করতে হবে, তবে একদিনে তো হবে না, দুদিন লাগবে। তো চলো এবার চা ব্রেকফাস্ট এইসব হয়ে যাক, আজকের দিনটা তোমাদের সাথে খুব সুন্দর করে শুরু করছি। লেটস গো, হ্যাপি সানডে। আজকে তো চায়ের পর্ব, আজকে আমাদের মিটলো 9:30-10:30 সময়। তারপরে আমি এসেছি ম্যাগি বানাতে। তো ম্যাগি জাতীয় জিনিসটা আমি খুব একটা খাই না, তো আজকে ম্যাগিও হচ্ছে না ঠিক, এটা হচ্ছে ইপি, সৈকতের পছন্দ। তো ভাবলাম আমি আর অন্য কিছু আজকে করবো না, আজকে সানডে একটু লুজ দেওয়াই যায়, তো তাই আমাকে ওই ইডলি খেতে হবে। আমার খুব একটা এই জিনিসটা পছন্দ নয়, আমার চাউমিনটাই বেশি ভালো লাগে আর কি। তো দেখে নাও, মশলা ইডলি রেডি হচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে যা মেঘলা ওয়েদার, তাতে এই ম্যাগিটা কিন্তু একদম পারফেক্ট যাবে। সরি, ম্যাগি নয়, ইডলি, আমি সবগুলোকেই যেন ম্যাগি বলে ফেলি আর কি। চিকেনটার জন্য অনেক ঘুরতে হয়েছে, অনেক দোকান এখনো খোলেনি, তিনখানা দোকান ঘোরার পর 4 নম্বর দোকানে গিয়ে পেয়েছি। তো সানডের বাজারে সকাল থেকে অনেক রকম কাজকর্ম হলো দুজনে মিলে, তারপর এখন বাজে 1:30, এখন আমি স্নান করে এলাম আর সৈকত পুজো দিচ্ছে, আর আমি এসে এখন এই যে এইটা আমি ফ্রাই করছি। সকাল থেকে তেমন কোনো রান্না বান্না ছিল না, জাস্ট কালকের এক সবজি ডাল করে বানিয়েছিলাম, সেই সবজির ডাল ছিল, রসুন পেঁয়াজ দিয়ে আলু পোস্ত ছিল, স্নানের আগেই আমি বানিয়ে রেখে গেছিলাম। 5 মেশালি সবজি দিয়ে একটা ঘ্যাঁট বানিয়ে নিয়েছি ব্যাস, আর এই ফ্রাইটা বানিয়েই আমরা খাবো। তো সকালবেলা তো ম্যারমেরে খাবার হচ্ছে ঠিক আছে, কিন্তু রাতের বেলা কি হচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে। এটা হচ্ছে ভেজ ফ্রাই, পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বিনস আর সুজি বেসন দিয়ে একটা ফ্রাই, কি ফ্রাই সেটা আমি জানি না, তবে হচ্ছে। আর রোববারের বাজারে সবজি ভাজা উইথ বেসন পোড়া, হাসার কিছু নেই। এইটা দেখো তোমার তোমার স্পেশাল, ও মাই গড, 5 মেশালি কি খারাপ হয়েছে, কি করেছে বলতো? ফ্রিজের মধ্যে অনেকগুলো সবজি অল্প অল্প করে পড়েছিল, তাকে তোমার কিছু করতে হবে, তাকে একটু বড়ি দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটু এরপরে আমি এতে দেবো আদা বাটা, 1 চামচ মতোই আদা বাটা দিচ্ছি। আদা যতটা দিচ্ছি ততটাই আমি রসুন দেব, এটা বাটা নয় এটা গ্রেট করা। এবার দেবো গোলমরিচ 1 চামচ। এইটা একটা শুকনো লঙ্কা আর জিরে আমি ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি 1/2 চামচ দিয়ে দেব, 1/2 চামচ কি তার একটু বেশি।
তোমরা এখানে গরম মশলাও দিতে পারো এর জায়গায়, আমি গরম মশলাটা দিচ্ছি না। এরপর এখানেই আমি দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এরপর দেব বড় চামচের 2 চামচ টক দই, আর দেব একদম অল্প সামান্য নুন, একদম অল্প উপর থেকে, আর অল্প একটু তেল ছড়িয়ে দিয়ে আমি এটা এবার ম্যারিনেট করে নেবো ভালো করে। দইয়ের পরিমাণটা একটু দেখে দেবে যাতে পুরো মাংসটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যায়। এটা ফ্রাই হবে তাই জন্য মশলাটা পরিমাণ মতো ভালো করেই দেখে দিতে হবে। সকাল থেকে যা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কোথাও বেরোনোর কথা ভাবা যায়নি। তো এখন একটুখানি বৃষ্টিটা কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকেই পড়ে যাচ্ছে, সেটা আর কোনো কমার লক্ষণ নেই, একটুখানি কমেছে। তাই আমরা সোয়েটার ফোয়েটার পরে বেরিয়ে পড়েছি, কী কিনতে না ব্ল্যাঙ্কেট কিনতে। তার একটা বিশেষ কারণ আছে, আমাদের ব্ল্যাঙ্কেট তো আছেই, তবে যে বিশেষ কারণটা আছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। তবে এখন যাওয়া যাক, অনেক দেরি হয়ে যাবে, আবার কখন বৃষ্টি নেমে পড়বে কে জানে। মেন রোড দিয়ে না গিয়ে আমরা অলি গলি দিয়ে যাচ্ছি, কি অবস্থা আমাদের! কলকাতার অলি গলি জানি কিনা সন্দেহ, ব্যাঙ্গালোরে এসে ব্যাঙ্গালোরের অলি গলি করতে হয়ে গেল। আমি চিকেনটা 4 ঘন্টা মোটামুটি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, তবে মোটামুটি 1 ঘন্টা রাখলেই এনাফ। এবার রান্নাটাকে শুরু করা যাক, তার জন্য কি কি লাগছে তোমাদের একেবারে আমি প্রসেসে দেখিয়ে দিচ্ছি। 500 গ্রাম চিকেনের জন্য 1.5 খানা পেঁয়াজ আর 1.5 চামচ ভাঙা কাজু আমি ফার্স্টে তেলে ফ্রাই করে নেব। আর দেখো আমি হাফ টমেটো নিয়ে নিয়েছি, সেটাও আবার বিচিটা বের করে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কাজু আর টমেটোটা হালকা একটু ফ্রাই হয়ে এলেই আমি এটাকে গ্যাসটা অফ করে ঠান্ডা করতে দিয়ে দেবো, তারপরে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা আমি আর কি কি দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মিক্সিং জারে আমি আগেই পোস্ত বেটে নিয়েছিলাম 1 চামচ, ছোট চামচে শুধু 1 চামচ পোস্ত বেটে নিয়েছিলাম। এরপর আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর তারপরে ওই পেঁয়াজ টমেটো আর কাজুর ফ্রাইটা আমি ঠান্ডা করে একসাথে আমি আবার বেটে নেব। পেঁয়াজ ভাজার কড়াইতেই আমি অল্প একটু সাদা তেল আর পুরো বড় চামচের 1 চামচ বাটার নিয়ে নিয়েছি, যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এবার আমি এটা একটা একটা করে দিয়ে ফ্রাই করে নেব হালকা করে। পুরোটা আমি একসাথে দিইনি, দেখো আমি হাফ দিয়েছি, হাফ আবার পরে দেব ওটা তুলে নিয়ে। চিকেনের টেস্টটা আরেকটু এনহ্যান্স করার জন্য আমি এতে ওপর থেকে কাসৌরি মেথি ছড়িয়ে দিচ্ছি, যাতে ফ্রাই হলে টেস্টটা আরো ভালো হয়। এটা তেলের আগে তেলের মধ্যে দেওয়া কিছুটা ঘুরে দিচ্ছি, ঠিক এইরকম ফ্রাই হয়ে যাওয়ার পরে যখন তেলটা পুরো শুকিয়ে আসবে তখন আমি এটাকে তুলে নেব। দেখো চিকেনটা পুরো ফ্রাই করা হয়ে গেছে, আর আমি এখানে অল্প বেরেস্তাও ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে যতটুকু তেল আছে তাতেই আমি ফার্স্টে একটু রসুন দেব 1 চামচ দিয়ে দিলাম। এবার দেখো পেস্টটা এই রকম হয়েছে পুরো থকথকে, আমি এতে জল টল কিচ্ছু দিইনি, শুধু ওই পেস্টটাই হয়েছে এটা। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর দেখো আমি বড় চামচে 2 চামচ দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার দই দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে, তারপর ধনে গুঁড়ো, শুধুমাত্র ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো আমি এখানে দিচ্ছি না, আর আদাও করবে না। দেখো আস্তে আস্তে মশলা থেকে তেলটা রিলিজ করছে, এরপর আমি
থেকে চিকেন গুলো দিয়ে দেব। যেহেতু পেঁয়াজটা আমি ভেজে করেছি তাই জন্য বেশিক্ষণ কষতে কিন্তু টাইম লাগে না, আর চিকেনটা অলমোস্ট পুরো সেদ্ধই হয়ে আছে, 90% মতো পুরো সেদ্ধই হয়ে আছে, শুধু রান্নায় দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এবার দেখো আমি হালকা উষ্ণ জল এর মধ্যে দিয়ে দেবো, আর তারপরে আমি গোলমরিচ নুন চিনি একেবারে দিয়ে দেবো। হালকা করে ফুটে এলে আমি এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি বেরেস্তাটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। চিকেন লাজবাব একদম রেডি, তেল ছেড়ে দিয়েছে অলরেডি, আর চিকেন গুলো দেখো খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে, একবার কাটলেই কেটে যাচ্ছে। এবার গ্রেভিটা তোমরা তোমাদের পরিমাণ মতো রাখবে। লাস্টে আমি এতে বাটার অ্যাড করব। গার্নিশিং এর জন্য হালকা করে ওপর থেকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলেই ব্যাস রেডি আমাদের আজকের ডিনার। ডিনার পুরো সার্ভ হয়ে গেছে, এবার রিভিউ দেওয়ার পালা। তো এটা খুবই ভালো হয়েছে, কিন্তু এটা ভাতের থেকে বেশি বা পোলাওয়ের থেকে বেশি কিন্তু রুটির সঙ্গে ভালো লাগবে, মানে আমার তাই মনে হচ্ছে। আমার মনে হয় একটু রাইস হলে ভালো হতো, মানে ফ্রাইড রাইস একেবারে। ফ্রাইড রাইস মানে একটু পরোটা, পরোটার সঙ্গে তো জমে যাবে। তাহলে বললেই আমি আজকে পরোটা করতাম। তা তুমি কি বলছো এটা সবাই ট্রাই করবে? ওকে চলো আমরা তাহলে এবার খেয়ে নিই বেশি কথা না বলে। এখানে আমি করছি এডিট, আর আমি ভ্লগটা এন্ড করতেই ভুলে গেছি, তো আমি এখন ভ্লগটাকে এন্ড করব। তো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ভ্লগটা এডিট করতে করতে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধু আর পরিবারের সাথে, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই সাবস্ক্রাইব করলে আমারও খুব ভালো লাগবে আর চ্যানেলটাও আরও গ্রো করতে পারবে। তো আজকে আমি ব্ল্যাঙ্কেট কিনতে গেছিলাম অ্যান্ড সাথে আরও অনেক জিনিসও কিনেছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর তার একটা স্পেশাল কারণ আছে যে কেন আমরা এগুলো হঠাৎ করে এই ব্ল্যাঙ্কেট কিনতে যাচ্ছি, যেহেতু আমাদের কাছে তো ব্ল্যাঙ্কেট অবশ্যই আছে, তো তার একটা স্পেশাল কারণ আছে অ্যান্ড সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ওয়েট করো অ্যান্ড খুব ভালো থাকো। তো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ভ্লগটা এডিট করতে করতে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধু আর পরিবারের সাথে, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই সাবস্ক্রাইব করলে আমারও খুব ভালো লাগবে আর চ্যানেলটাও আরও গ্রো করতে পারবে। তো আজকে আমি ব্ল্যাঙ্কেট কিনতে গেছিলাম অ্যান্ড সাথে আরও অনেক জিনিসও কিনেছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর তার একটা স্পেশাল কারণ আছে যে কেন আমরা এগুলো হঠাৎ করে এই ব্ল্যাঙ্কেট কিনতে যাচ্ছি, যেহেতু আমাদের কাছে তো ব্ল্যাঙ্কেট অবশ্যই আছে, তো তার একটা স্পেশাল কারণ আছে অ্যান্ড সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ওয়েট করো অ্যান্ড খুব ভালো থাকো। টাটা, গুড নাইট অ্যান্ড সি ইউ এগেইন।